করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন ও স্বল্পবিত্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ীরা চট্টগ্রামের ভাটিয়ারে লিঙ্ক রোড ও তিন নম্বর বাজার এলাকায় দেড় শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে সেনাবাহিনী গত পঁচিশে মার্চ থেকে চব্বিশ শতাধিক ডিভিশনের সদস্যরা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করছে ভোলা লালমোহনে তিন শতাধিক কমি মাদ্রাসা শিক্ষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ভোলা তিন আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন গোপালগঞ্জে পত্রিকা হকারদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন জাপানবগঞ্জে এসএসসি পঁচানব্বই ব্যাচের উদ্যোগে অসহায় তিনশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বল্পবিত্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ফেনীতে কর্মহীন মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা হাজি নিজামুদ্দিন ভুইয়া তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সহায়তা দিয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ এছাড়া ফরিদ জয়পুরহাট ও মৌলভীবাজারে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা দিয়েছেন বেশ কয়েকজন